বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রখর রোদের তাপে একেবারে হাঁসফাঁস সাধারণ জনগণ, তাপমাত্রা একেবারে ঊর্ধ্বমুখী, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে গোটা রাজ্যবাসীর, গোটা রাজ্য। এবং ইতিমধ্যে রাজ্যের মন্ত্রিসভার মধ্যে একটি মিটিং হয় এবং সেই মিটিং এ ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 18 থেকে 23 এপ্রিল পর্যন্ত সরকারি এবং বেসরকারি আধা বেসরকারি বিভিন্ন বিদ্যালয়গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং রাজ্য মন্ত্রিসভার এই বৈঠকে কিন্তু উঠে এসেছে যে এই প্রখর রোদের তাপে যারা বিদ্যালয়ে যাচ্ছে, যারা ছোট ছোট কচি কাঁচারা শিশুরা রয়েছে, তারা অসুস্থ হয়ে যেতে পারে, যার দরুন 18 থেকে 23 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই প্রচণ্ড দাবদাহের কারণে কিন্তু রাস্তার যারা পথ চলতি মানুষ রয়েছে তাদের কিন্তু একেবারে দুর্বিষহ অবস্থা। এবং তাপমাত্রা বৃদ্ধিতে ইতিমধ্যে কিন্তু একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে গোটা রাজ্যে। আমরা এই বিষয়ে জেনে নিচ্ছি যারা পথ চলতি মানুষ রয়েছে তারা কি বলছে। আপনি তো গরমের মধ্যে অটো চালাচ্ছেন, তো কি পরিস্থিতি মনে হচ্ছে? গরম তো অনেক বেশি। হ্যাঁ, আগের তুলনায় অনেক গরম বেশি, তাপমাত্রা প্রায় 38 চলছে, কিন্তু গরম তো লাগবেই। আর আমরা অটো চালাইতে হইব, কিছু করার নাই। আমার নাম ভূপেনচন্দ্র সাহা। ঠিক আছে, সকালে ওই তো প্রচুর গরম, মানে গরমে লাগে যাইতে পারতে কোনো দিয়ে এই রোদের মধ্যে বয়ে বয়ে থাকি ঠান্ডার মধ্যে। ওই এখন ঠান্ডা কমছে, এখন এই বাইরে দিয়েছি। না না, গরমে কেমনি চালাম, এটা কোনো গান্না টাইম আছে একবারে সকাল থেকে এই অবস্থা। না, আমি তো মানুষ টানুষে বেশি দেখি না, অল্প অল্প করে একটা মানুষ গরমে আয় না, কি করবো। হ্যাঁ, জল খায়, জল না খেলে তো বাসন কেমনে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধে সম্ভব খুব খুব, মানে বলার বাইরে এরকম। আমরা অ্যাটলিস্ট আমরা যা বুঝতেছি আজকের দিনে দাঁড়িয়ে এসেছিলাম, আর বিগত 5-7 বছর আমরা এরকম গরম কোন সময় ফিল করছি না, বাট এইবার গরমটা অতিরিক্ত। তারপরে দিয়েও আরেকটা প্রবলেম কি, শুধু গরম না, শুধু গরমের উপরে স্কিন প্রবলেমটা ম্যাটার হয়ে যাবে। যেমন আমি আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝতেছি, আমি নিজে এই ফিলটা করতেছি। ডাক্তারবাবু, আমি ডাক্তার দেখার পরে ডাক্তার বললো যে আপনি হোয়াইট শার্ট কন্টিনিউ ইউজ করেন এই রোদের মধ্যে, আর যতটা না বেরো, কিন্তু আমরা তো কাজে করবো, আমাদের বাড়িতে লাগে, কাজ করতেই হবে, তার লেগে আমরা বাড়িতে আছি। আর প্রচন্ড মানে খুব পেটের প্রবলেম হচ্ছে, খাওয়ার প্রবলেম হচ্ছে, একদম মানে একদম ভেড়া হয়ে গেলাম গা এই গরমে। একটু যদি রিলিফ ভগবান দিত, একটু বৃষ্টি টিষ্টি দিতে, তাহলে তো ভগবান কাছে একটু প্রেয়ার সবাই করা দরকার। আপনারা নিউজ থেকে প্লাস আপনার রাজ্যবাসী সবাই যাতে একটু ভগবান হচ্ছে প্রেয়ার করে, একটু বৃষ্টি যেতে হয়। এবং বাচ্চারা, বিশেষ করে স্কুলের বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে, এটা বলার কিরকম অসুবিধা হচ্ছে। স্যার, গরমে তো সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে, কাস্টমার এত গরমে একদম খেতে পারে না, আর আমাদের যে চিকেন গুলা এটি অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো এটি অনেকদিকে আমরা লস হচ্ছে আজকে প্রায় বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, নিজেরও তো অনেকটা, আমার তো অনেকটা অসুবিধা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা পানি এখন তো চাহিদা একদম 4 দিন ধরে অনেকটাই কম, টাউনের। কারণ আগে রোজ আমাদের সিল হতো না, হলো 20-25 হাজার, ওই জায়গাতে সিল এসেছে প্রায় 10-12 হাজার টাকা, তাই 50% কম কাস্টমার। কাস্টমার বাড়ি থেকে বের হচ্ছে না, জন্য। আমার নাম হলো রিপন দত্ত। हमारा धंधा अच्छा, धंधा में परेशानी हो रहा है, गर्मी में बहुत डूब लगती है, लेकिन धंधा अच्छा हो रहा है अभी तो। आपका तो आइसक्रीम का धंधा है, कस्टमर लोग खरीद रहे हैं? हाँ, अच्छा खरीद रहे हैं। सुबह कितने बजे से आप धंधा करते हो? सुबह 8 बजे 10 बजे आ जाते हैं। আপনারা
আপনারা শুনলেন যারা পথচলতি সাধারণ জনগণ রয়েছেন তারা কি বলছেন। মূলত এই দাবদাহে কিন্তু সাধারণ মানুষ একেবারে হাঁসফাঁস, এবং এই বিষয়ে আমি আরো বিস্তারিত জেনে নিচ্ছি আমাদের প্রতিনিধি থেকে এবং তোমার থেকে আমি জেনে নিচ্ছি এই যে হাঁসফাঁস সাধারণ জনগণ এবং রাজ্য সরকার ইতিমধ্যে যে ছুটির ঘোষণা করেছে শিক্ষা প্রতিষ্ঠানকে, সে বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? দেখো কিটা বর্তমানে রাজ্যে এক অভূতপূর্ব পরিস্থিতি, চতুর্দিকে দাবদাহে সাধারণ মানুষের উষ্ণাগত প্রাণ। এই যে পরিস্থিতি অন্তত বিগত বেশ কিছু বছর যাবৎ কিন্তু এমনটা দেখা যায়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ নাজেহাল, বিশেষ করে পথচারী যারা, তাদের এমন হাঁসফাঁস অবস্থা, বিশেষ এমনকি যারা শ্রমিকরা রয়েছেন তাদের অবস্থা আরো অধিক সংকটজনক যদি বলা যায় এটা মোটেও ভুল বলা হবে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যে কি করে এই তা থেকে পরিত্রাণ পাবে এর জন্য কিন্তু তারা রেহাইয়ের পথ খুঁজছেন। হ্যাঁ, আজ আমরা দেখেছি সাধারণ মানুষ রাস্তায় একটু জলের জন্য কি তাদের অবস্থা। যাই হোক, অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাস্তায় ট্রাফিক পুলিশকে জল প্রদান করছে, পথচারীদের জল প্রদান করছে, এটা একটা সেবামূলক কাজ। তবে পরিস্থিতি এমনটা যে সবসময় থাকবে তা ঠিক নয়, যেমনটা ছিল গতকাল, গতকাল ছিল তোমার সর্বোচ্চ 38.9% সর্বোচ্চ, 9 ডিগ্রি সর্বোচ্চ, হ্যাঁ 9 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ, 38.9 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল, এবং আজ সর্বনিম্ন ছিল এ পর্যন্ত 3.5 পর্যন্ত 23.6 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমার আজকে এখনো সম্পূর্ণ সর্বোচ্চ রেকর্ডটা পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে যে এই সর্বোচ্চটা কিন্তু হতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হতে পারে আজকে, এবং আগামীকাল 37 থেকে 39 ডিগ্রি সর্বোচ্চ হতে পারে, এবং সর্বনিম্ন 24 থেকে 27 ডিগ্রি হতে পারে, এটা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে একটা কথা কি, তারা কিন্তু একটা আশার কথাও জানিয়েছেন যে আগামী 20 এবং 21 তারিখ, হ্যাঁ তোমার 20 থেকে 21 তারিখ কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনার কথাও তারা জানিয়েছেন, এটা কিন্তু অনেকটা স্বস্তির কথা। এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু সাধারণ মানুষকে রীতিমতো নাজেহাল অবস্থা ফেলে দিয়েছে। আরেকটা যে বিষয় যে আজকে রাজ্যবাসী যখন উষ্ণাগত প্রাণ, বিশেষ করে পড়ুয়ারা যারা স্কুলে গিয়ে এই পরিস্থিতি বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এই কথা মাথায় রেখে রাজ্য মন্ত্রিসভার আজকে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তোমার 18 থেকে 23 এপ্রিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা ওনার যে জানিয়েছেন এই ঘোষণা হচ্ছে, ওনার এই ঘোষণায় কিন্তু বোঝা গেল যে একটা যে পরিস্থিতি বর্তমানে চলছে, এতে পরীক্ষার্থী বা যারা শিক্ষার্থী রয়েছে তাদের কথা কিন্তু ভাবছে রাজ্য সরকার, উদ্বিগ্ন রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে আজ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যে আগামী কাল থেকে তথা 18 থেকে 23 এপ্রিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সুতরাং বলাই বাহুল্য যে বর্তমানে এই তত্ত্ব দাবদাহের কারণে সাধারণ মানুষের উষ্ণাগত প্রাণ, রাজ্য সরকারও এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত উদ্বিগ্ন, এই জন্যই কিন্তু রাজ্য সরকার সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু জেনে নিয়েছি যে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি রাজ্য সরকার কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে, মূলত এই দাবদাহকে কেন্দ্র করে এবং অতিরিক্ত তাপ প্রবাহের কারণে, যাতে করে ছোট ছোট কচি কাঁচা শিশুদের উপর কোন ধরনের স্বাস্থ্যের প্রভাব না পড়ে, তার জন্যই কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার ছুটির ঘোষণা করেছে, যার জন্য আজ একটি জরুরিকালীন বৈঠক করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে, এবং সেই মন্ত্রিসভার যে বৈঠক হয় সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী 18 থেকে 23 এপ্রিল পর্যন্ত চলবে ছুটি, এবং এই প্রচণ্ড দাবদাহের কারণেই কিন্তু এই ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকবেন।